अब तो 6 महीने का बात है भाई, उसको पहले भी जा सकता है, मिराकल कुछ हो जाए। मैं दीदी का शुक्रिया अदा करना चाहता हूँ कि राज्यसभा के अंदर इन्होंने कहा कि हम सपोर्ट करेंगे, और मैं समझता हूँ कि अगर राज्यसभा में ये बिल गिर जाता है तो ये एक तरह से सेमीफाइनल हो जाएगा 2024 का। উপলক্ষ দিল্লি সংক্রান্ত মোদি সরকারের অর্ডিন্যান্স জারির বিরোধিতা করা হলো নজরে 2024 এর লোকসভা নির্বাচন। তার আগে নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, আপ নেতা রাঘব চাড্ডা এবং অতীশি বারলেনা। প্রায় 1 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আম আদমি পার্টির নেতৃত্বের কথা হয় দিল্লি সংক্রান্ত অর্ডিন্যান্স নিয়ে। লোকসভায় বিজেপির কোনো চিন্তা নেই, কারণ তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু রাজ্যসভায় এই অর্ডিন্যান্স আটকাতে হলে কেজরিওয়ালের কংগ্রেসের সমর্থন একান্তই প্রয়োজন। কিন্তু কংগ্রেস কি তা করবে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালের মিটিং, এটা একদিক দিয়ে দেখতে গেলে তৃণমূল একটা বড় বিরোধী দল এবং আপও হচ্ছে পাঞ্জাবে এবং দিল্লিতে ক্ষমতায় আছে এবং তারা একসাথে হচ্ছে, তারা বিজেপি বিরোধী জোট নিয়ে আলাপ আলোচনা করছে, কিন্তু এই জোটটাকে আরো অনেক বড় হতে হবে। সারা ভারতবর্ষের মধ্যে এখন যা অবস্থা তাতে যে কোনো বিজেপি বিরোধী জোটে কংগ্রেসকে সঙ্গে নিতে হবে, তাছাড়াও বিজেপি বিরোধী জোটের জায়গা থেকে, আদর্শগত জায়গা থেকে বামপন্থীদের একটা ভূমিকা আছে। ইঙ্গিতপূর্ণভাবে কংগ্রেসের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল টুইট করে বলেছেন, অর্ডিন্যান্সের বিষয়ে কংগ্রেস এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, দিল্লি প্রদেশ কংগ্রেস এবং সমমনোভাবাপন্ন দলের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল দুজনেই মোদি বিরোধী বলে পরিচিত হলেও কংগ্রেস কিংবা রাহুল গান্ধীর থেকে আগাগোড়া দূরত্ব তৈরি করে রেখেছেন। সাম্প্রতিককালে মমতা একাধিক বিরোধী দলের নেতার সঙ্গে বৈঠক করেছেন, কংগ্রেসও একাধিক বিরোধী দলের সঙ্গে বৈঠক করেছে, কিন্তু মমতা কিংবা কেজরিওয়ালই কেউই কিন্তু কংগ্রেসের সঙ্গে বৈঠকে বসেননি। এদের লক্ষ্য কংগ্রেসকে দুর্বল করে নিজেদের শক্তি বৃদ্ধি করা, এক। বিজেপির সঙ্গে কখনো টাসেল না করব, নরমে গরমে চলে কংগ্রেসের জায়গাটাকে দখল করব। 200টা আসনে কর্ণাটকে আপ পার্টি লড়েছে, কংগ্রেসের ভালো ভালো আসনকে হারিয়েছে, কি মহাজোট করবে তারা? দিদি কর্ণাটকের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একটা কথা বলেনি। নরেন্দ্র মোদীর সামনে কে যাবে এটা ঠিক হচ্ছে না, একটা মুরগি খোঁজা হচ্ছে, তাই এক একজন করে এসে দিদি বলছেন দিদি আপনি ছাড়া হবে না, আপনি প্রাইম মিনিস্টার হন, তাই সবাই ঘুরে ফিরে একবার কলকাতায় আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দেখিয়েছেন বিজেপিকে কি কিভাবে হারানো যেতে পারে। কংগ্রেস ফেল করছিল বারবার, সেই কারণেই তো বিজেপি এত সংখ্যক এমপি নিয়ে দিল্লি যেতে পেরেছে। কংগ্রেস ক্ষমতায় আছে এমন কোন রাজ্যে তৃণমূল লড়তে যায়নি? পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে আর কংগ্রেস সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপির দালালি করতে জোট গড়ে ভোট কাটছে। কে আসলে কার সঙ্গে, কার সঙ্গে কার আঁতাত, নেপথ্যে কি খেলা, কোন অঙ্ক, এ নিয়েই এখন সরগরম রাজনীতি। আশাকুল হোসেন, সুমন ঘড়াই ও আশিস বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ।